আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা ও এর উপসর্গ নিয়ে সারা দেশে 20 জনের মৃত্যু বাড়ছে আক্রান্তের সংখ্যা ২০২০-২১ অর্থ বছরের বাজেটে অভিবাসী কর্মী ও খাত সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই মত অর্থনীতিবিদ সহ বিশ্লেষকদের করোনা পরিস্থিতির কারণে বরাদ্দ বাড়ানোর দাবি বাম্পার ফলনের পরও চালের দামে ঊর্ধ্বমুখীতে হতাশ সাধারণ মানুষ যৌক্তিক কারণ ছাড়া সবজির অস্বাভাবিক বাড়তি দাম নিয়ন্ত্রণই নেই নীতি নির্ধারকদের অভিযোগ ক্রেতাদের ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের তিন জেলায় বেড়েছে পানি সকাল থেকে প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম প্রাণঘাতী করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও অন্তত 20 জন মারা গেছে এর মধ্যে কুমিল্লায় 4 জন ও বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছে 5 জন বিভিন্ন স্থানে লকডাউন রেড জোন ঘোষণার পরও প্রায় সারা দেশে বেড়ে চলেছে করোনার সংক্রমণ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুমিল্লা জেলায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 জন এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপাতালেই করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছে 109 জন জেলায় করোনা আক্রান্ত 2994 জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে আর ভোলা ও পিরোজপুরে করোনায় প্রাণ হারিয়েছে 2 জন 5 জেলায় নতুন করে আক্রান্ত 107 রংপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে গত 24 ঘণ্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 3 পুলিশসহ বিভিন্ন পেশার আরও 16 জনের করোনা শনাক্ত হয়েছে করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে এদিকে খুলনায় 85 সহ এ বিভাগের 10 জেলায় 205 জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে এক সাবেক সেনা সদস্যসহ 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে দুজনই গত কয়েকদিন ধরে জ্বর বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে 28 জনের মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে আখাউড়ার নিজ বাড়িতে তিনি মারা যান ওই কিশোরীর পরিবারের আরও 2 সদস্য করোনা আক্রান্ত হয়েছে এছাড়া জেলায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ আরও 21 জন করোনা আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে করোনায় আরও 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে আক্রান্ত হয়েছে 137 জন চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 যুবক মারা গেছে এছাড়াও লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নসহ আরও 44 জন বগুড়ায় সিভিল সার্জনসহ 86 ঝিনাইদহে 8 নওগাঁয় পৌর মেয়রসহ মোট 83 জন নোয়াখালীতে 77 চট্টগ্রামে 246 জন ময়মনসিংহ বিভাগে 30 শেরপুরে 10 পটুয়াখালীতে র্যাব পুলিশ সদস্যসহ 30 জন এবং জামালপুরে নতুন করে আরও 14 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে মইনুল আহসান এটিএন বাংলা রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনে মানুষ এখন অনেকটা সচেতন তবে নিত্য প্রয়োজনীয় খাবার সরবরাহ নিয়ে আছে নানা অভিযোগ এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ তারা বলছেন প্রতিশ্রুতি দিল লকডাউনের 17 দিনের সামান্য চাল ছাড়া তেমন কিছুই পাননি অনেকে তাই কখনো থাকতে হয়েছে অভুক্ত তবে স্থানীয় কাউন্সিলের দাবি গভীর রাতেও খাবার পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবকরা বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে অল্পয়ে জীবন চলে সে আয়ও যদি বন্ধ হয় তাহলে যে বেঁচে থাকাই কঠিন পূর্ব রাজাবাজারের লকডাউনে এমন কঠিন বাস্তবতার মধ্যে পড়েছেন রাত্রি এখানকার বাসিন্দা হয়েও জীবিকার তাগিদে এলাকা ছেড়েছেন লকডাউনের কারণে মাঝে মধ্যে এসে বৃদ্ধ বাবা মাকে সামান্য কিছু টাকা আর কখনো বাজার দিয়ে যান আমি তো চাকরি করে খাই তার জন্য এখন লকডাউনের জন্য চাকরিও করতে পারতেছি না এর জন্য বের হয়ে গেছি অন্য জায়গা থেকে চাকরি করতেছি করোনাতে মারা গেলে ওইটা একটা রোগ আমাদের মারা যেতেই হবে
কিন্তু না খেয়ে মারা যাবো এটা কখনোই হয় না, কারণ কেউ যদি সাহায্য না করে তো তো না খেয়েই মারা যেতে হবে, তাই না? প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে কদিনে সচেতন হয়েছে এলাকাবাসী, তাই অপ্রয়োজনে বের হচ্ছেন না তারা। তবে এখানকার প্রায় 50,000 মানুষের একটা বড় অংশই অল্প আয়ের মানুষ, যাদের বেশিরভাগেরই সঞ্চয় নেই, যাদের ছিল সামান্য তাও ফুরিয়েছে আরও আগে। তাই লকডাউনের 17তম দিনে তাদের নানা অভিযোগ। বাজার বাজার কিছু পাই না, আমার খাইতেই না। লকডাউন হয়েছে বাবা 5 কেজি চাল পাইছি, এখন তো বাবা নাই। এগুলা 22 দিন কি জায়গা, 15 দিন কি যায়, 5 কেজি চাউল আমরা খায়া না খায় আমরা চলতেছি বাবা, বুঝছেন? আমরা যাইতেছি আবার আসতেছি, এটা কোন ধরনের লকডাউন এটা আমরা জানি না, সরকার বুঝে যাকগা। এখন কত হলো, মোটামুটি মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণে আসছে। যদিও পূর্ব রাজাবাজারের কাউন্সিলর বলছেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন তারা। তিনি জানান লকডাউনের শুরুতে পূর্ব রাজাবাজারে করোনা রোগী ছিল 31 জন, পরে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 50 জনে, যাদের বেশিরভাগই এখন সুস্থ প্রায়। এক্ষেত্রে বড় ভূমিকা রাখে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। উল্টাপাল্টা কল দিত, প্রয়োজনীয় জিনিসের জায়গায় বিলাসিতার জিনিস চাইতো উল্টাপাল্টা, এমন তো এখন এগুলো নাই, এখন আর ওরকম কলও আসে না। সব কিছুই তারা মেনে নিছে যে তাদের নিজেদের স্বার্থে এবং দেশের স্বার্থে, সেই জন্য তারা আগের মতন ইয়ে করতেছে। লকডাউনের সুফল পেতে মঙ্গলবার তা 7 দিন বাড়িয়ে 21 দিন করা হয়। জোনভিত্তিক লকডাউনের শুরুটা পূর্ব রাজাবাজার এলাকা থেকে, কতটা সফল হয়েছে কর্তৃপক্ষ সেটা হয়তো বলা যাবে কদিন বাদে। তবে সাধারণ মানুষ মনে করেন লকডাউন বাস্তবায়নে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন ছিল খাদ্য সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সেবা নিশ্চিত করা, আর যদি সেটা করতে না পারে তাহলে এর সুফল পাওয়া কঠিন হয়ে যাবে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 2020-21 অর্থ বছরের বাজেটে অভিবাসী কর্মী এবং এই খাত সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলে মনে করছেন অর্থনীতিবিদ অভিবাসন বিশ্লেষকরা। করোনা পরিস্থিতির কারণে প্রবাসী সহ অভিবাসন খাতের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে করোনা পরিস্থিতিতে বিশেষ ফান্ড গঠনের জন্য আলোচনা চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী সূচক হচ্ছে প্রবাসী আয়। করোনা মহামারীর সময় বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য 641 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে বেশি বরাদ্দ দরকার ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের জন্য বিশেষ স্কিম চালু করার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা যদি স্কিম করা যায় যেটা তাদের যে প্রেরিত অর্থ সেখান থেকে সরকারের যে একটা ফান্ড আছে সেই ফান্ড থেকে সেটা করা যেতে পারে এবং সেখান থেকে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়া। এদিকে অভিবাসন বিশ্লেষকদের মতে বৈদেশিক অর্থ আয়ের খাতকে আরও শক্তিশালী করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে বেশি গুরুত্ব দিতে হবে। অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোকে গতিশীল করতে সুনির্দিষ্ট বরাদ্দ দেওয়ারও দাবি তাদের। এবারে যে বাজেট বরাদ্দ করা হয়েছে সে বাজেটে অন্তত পক্ষে হলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায়, অর্থাৎ বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করে সরকারের সাথে একসাথে কাজ করবার জন্য আরও কিছু বাজেট প্রদান করে যাতে স্কিল ডেভেলপমেন্টটা করা যায় আগামী করোনা ভাইরাসের পরপর, যাতে আমরা ভারত, শ্রীলঙ্কা, ইভেন ভিয়েতনামে কিন্তু কর্মী প্রেরণ করে তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের যে এই শ্রমবাজারে যে প্রবাসী আয়টা আমরা যেটা করে থাকি সেই জায়গাটাকে আমরা পূর্বের ন্যায় ধরে রাখতে পারি, সেই জায়গাটার জন্য আমাদের বাজেট বরাদ্দটা এখনও সময় আছে, আরও কিছু বাড়ানো দরকার। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান এরই মধ্যে প্রবাসীদের কল্যাণে তহবিল গঠন করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, IOM বলেন, ILO বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আমরা কিন্তু ওদের সাথে অলরেডি একটা যোগাযোগ অবস্থায় আছি যাতে আমরা একটা রিজনেবল ফান্ড আমরা কিন্তু অ্যাভেলেবল করতে পারি। নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও দাবি অভিবাসন সংশ্লিষ্টদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাম্পার ফলনের পরও চালের দামের ঊর্ধ্বমুখীতে হতাশ সাধারণ মানুষ। বাজারে অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়েও আছে অস্বস্তি। যৌক্তিক কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে করল্লা, কাঁচামরিচ, পটল সহ বেশিরভাগ সবজির দাম বেড়ে গেছে বলেও অভিযোগ বাজারে আসা ক্রেতাদের। নীতি নির্ধারকদের কোনো নিয়ন্ত্রণই নেই বলেও ক্ষোভ তাদের। ফজলে রাব্বির রিপোর্ট। মহামারীর মধ্যে এবার বাম্পার ফলন হয়েছিল বোরো ধানের।
শঙ্কা থাকলেও সময় মতোই সে ধান ঘরেও তুলে নিয়েছিল কৃষক। চাতাল থেকে চালকল হয়ে সেই চাল এখন বাজারে। স্বাভাবিকভাবেই তাই চালের দাম কমবে বলে আশা করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু ভরা মৌসুমেও প্রতি কেজি চালের জন্য 4-6 টাকা বাড়তি গুনতে হচ্ছে ভোক্তাকে, যার কোনো যৌক্তিক কারণ দেখছেন না ক্রেতা ও খুচরা বিক্রেতারা। চাউলের অবস্থা একটু খারাপ, আগের চেয়ে একটু দাম বাড়তি, প্রতি কেজিতে 3-4 টাকা বাড়তি, 25 কেজিতে 100 টাকা বেশি আর কি। আমরা আরও দেখে গেলে আর কি ওনারা বলে মেলে দারের দাম বেশি এরকম, এই আর কি 2-4 টাকা করে বেশি। গত বৃহস্পতিবার স্বয়ং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দামে কারসাজি না করতে চালকল মালিকদের সাবধান করে দিলেও তার কোনো প্রভাব দেখছেন না রাজধানীর পাইকাররা। তারা জানান মিলগুলো বস্তা প্রতি চাল বিক্রি করছে 150-200 টাকা বেশি দরে। মিল রেট এখন 2475 টাকা, আর আপনার আসতে এখন 70 টাকা খরচ আছে, 2545 টাকা এরকম পড়ে। যদি বেচে কিনা ওরকম হইতো তাহলে কমার সম্ভাবনা ছিল, বেচে কিনা তো নেই। মিল মালিকটা যা বলে তাতে কমার কোনো সম্ভাবনা আপাতত নাই বলেই তারা বলে, আর আমরাও বুঝতেছি তাই আর কি। ধান এখন ধানের দাম যদি কমে তাহলে হয়তো কমবে, তাছাড়া কমার কোনো সুযোগ নাই। করোনা মহামারীর মধ্যে শুধু চাল নয়, কাঁচামরিচ, করল্লা, পটল সহ বেশ কিছু সবজির অস্বাভাবিক দাম বেড়ে গেছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। এদিকে কেজি প্রতি 115 টাকায় ব্রয়লার মুরগি এখন 160 টাকা। সব কিছু দিয়ে গাঁজা বাজার না, শুধু আর অন্য অন্যান্য বিষয় ক্ষেত্রে যেগুলো আমরা হয়তো আগে খেয়াল করতাম দামগুলো, এখন খেয়াল করি না। আমরা কিনে ফেলছি, আগে হয়তো দামগুলো দেখতাম, এখন দাম দেখছি না, কিন্তু ফাঁকের মধ্যে দামটা বেড়ে যাচ্ছে। সবজির দাম মোটামুটি সব মিলে বাড়তি, একটু অনেকটাই বাড়তি, একটু বেশি দাম বাড়ছে। মরিচের মরিচের তো পাল্লা হয়ে গেছে 500 টাকা পাল্লা, আগে ছিল একটু কম এখন বেশি লকডাউনের কারণে। বাজার তদারকি কিংবা বাজার দর নিয়ন্ত্রণে নীতি নির্ধারকরা প্রায় কঠোর হওয়ার যে ইঙ্গিত দেন তার বাস্তব প্রয়োগের অভাবেই খাদ্যপণ্য সহ নিত্য ব্যবহার্য পণ্যের বাজার অস্থিতিশীল বলে মনে করছেন ক্রেতারা। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকটের মধ্যে সরকারের সমালোচনাকে বিএনপি রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে করোনা প্রতিরোধে সরকারের পূর্ব প্রস্তুতি ছিল না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে গণমাধ্যমকে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশও সীমাবদ্ধতা নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে। এ সময় ব্যবহৃত মাস্ক, গ্লোভস যত্রতত্র না ফেলে স্বাস্থ্যসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের করোনা মোকাবিলায় কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি, একটি দেশও উদাহরণে কি তিনি দিতে পারবেন যে দেশের এই করোনা প্রতিরোধের পূর্ব প্রস্তুতি ছিল? সরকারের নানান সীমাবদ্ধতা আছে, যেসব সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশ সক্ষমতা অর্জনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। সারা দেশে সরকার সমর্থকদের লুটপাটের পথ পরিষ্কার করতে বিরোধী মত দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নতুন দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকী সহ নেতাকর্মীদের প্রতি নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কথা বলেন। ভিন্নমতকে দমন করার জন্য রাষ্ট্রের নিষ্ঠুর যন্ত্রগুলোকে প্রয়োগ করা হচ্ছে। আজকে বিরোধী দলের নেতারা থাকে জেলখানায়, আর সরকারি দল তারা দাপিয়ে বাড়াচ্ছে সারা দেশে। এবং এই দাপিয়ে বাড়ানোর উদ্দেশ্যটা কি? তাদের ঘর থেকে পাওয়া যায় 1200 বস্তা চাল, তেল, সমস্ত কিছু। তাহলে কি এই নিষ্ঠুর লুটপাটের জন্য আপনারা বিরোধী দলকে দমন করছেন, গুম করছেন, বিচার পর্যন্ত হত্যা করছেন? নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মোস্তাক ও শ্বশুর জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমের আদালতে এই রিমান্ডের আবেদন করা হয়। বিকেলে রিমান্ডের শুনানি হবে বলে জানান মামলা তদন্তকারী কর্মকর্তা নাটোর থানার ইন্সপেক্টর আব্দুল মতিন। গত 22 জুন শহরের হরিশপুর এলাকায় স্বামীর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পাস করা ছাত্রী সুমাইয়ার। স্বামী ও পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার মামলার মূল অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করে পুলিশ।
ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে তলিয়ে গেছে জেলার কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার চরাঞ্চলের নিচু এলাকা। দেখা দিয়েছে নদী ভাঙন। এদিকে কুড়িগ্রামে ধরলা নদীর পানি ৪৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্যদিকে ব্রহ্মপুত্র, গঙ্গাধর, দুধকুমার সহ ১৬টি নদ-নদীর পানিও দ্রুত বাড়ছে। পানিবন্দী হয়ে পড়েছেন চরাঞ্চলের অন্তত ৭০,০০০ মানুষ। তলিয়ে গেছে পাট, ভুট্টা, সবজি ক্ষেত সহ ২০ তলা। নষ্ট হয়ে গেছে তিল, আউশ ধান ও কাউন সহ অন্য ফসল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত ২৪ ঘণ্টায় পর্যন্ত ব্রহ্মপুত্র নদের নুন খাওয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে নীলফামারী, ডালিয়া পয়েন্টও পানি বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি গেট খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঝিনাইদহে ঘূর্ণিঝড় আম্পান ও কয়েক দফা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ তিল ক্ষেত। এতে চরম লোকসানে পড়েছেন চাষিরা। ঝিনাইদহের মাটি ও আবহাওয়া তিল চাষের উপযোগী এবং লাভের পরিমাণ বেশি হওয়ায় এবার ৩৭১০ হেক্টর জমিতে আবাদ হয়েছিল শস্য ক্ষেত তিলের। তবে কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা ও স্বল্প সুদে ঋণের কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মেহেরপুরে জেলা যুবলীগের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। পরে যুবলীগ নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের ফলচ ও বনজ চারা বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় জেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকায় যুবলীগ কর্মীরা ৭১,০০০ গাছের চারা রোপণ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এবারে পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। তাতে পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা নিশ্চিত হয়ে গেছে লিভারপুলের। স্ট্যামফোর্ড ব্রিজে খেলা ৩৬ মিনিটে চেলসি এগিয়ে যায় ক্রিশ্চিয়ান পুলিসিসের গোলে। দ্বিতীয়ার্ধে কেভিন ডি ব্রোমিনা গোল করলে সমতায় ফেরে পেপ গার্দিওলার দল। তবে পেনাল্টি থেকে উইলিয়ানের গোলে জয় নিয়ে মারছে ব্লুসরা। এতে ২৩ পয়েন্টে এগিয়ে থাকায় ৭ ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হয়েছে ইয়ুর্গেন ক্লোপের দলের। ম্যাচের পরে অ্যানফিল্ড স্টেডিয়ামের সামনে পতাকা হাতে নিয়ে উৎসবে মেতে ওঠেন লিভারপুল সমর্থকরা। সবশেষ ১৯৯০ সালে শিরোপা জিতেছিল দ্য রেডরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ও এর উপসর্গ নিয়ে সারা দেশে ২০ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২০২০-২১ অর্থবছরে বাজেটে অভিবাসী কর্মী ও খাত সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই, মত অর্থনীতিবিদ সহ বিশ্লেষকদের। করোনা পরিস্থিতির কারণে বরাদ্দ বাড়ানোর দাবি। বাম্পার ফলনের পরও চালের দামের ঊর্ধ্বমুখীতে হতাশ সাধারণ মানুষ। যৌক্তিক কারণ ছাড়া সবজির অস্বাভাবিক বাড়তি দাম নিয়ন্ত্রণে নেই নীতি নির্ধারকদের অভিযোগ ক্রেতাদের। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের ৩ জেলায় বেড়েছে পানি, সকাল থেকে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।